তো কিভাব অল দা অ্যাডমিনস এখানে যতজন বসে আছেন এভরিওয়ান মানে ডুইং ভেরি গুড জব আমাদের করতে থাকো আর দ্যাটস ইট লাইক এনজয় দ্য ডে সত্যি খারাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে একটা গ্রুপের মানে ফেসবুক গ্রুপের মিট আপ ছিল। তো সেখানে এসেছিলাম আমরা, আমি মোবারক দা আর অনেকেই চেনা পরিচিত এসেছিলো। তো গ্রুপটার নাম হচ্ছে পাখির অভয়ারণ্য বাংলাতে, আর ইংরাজিতে হচ্ছে বার্ড সেঞ্চুরি। তো আপনারা ওটা ফেসবুক সার্চ করে গ্রুপে ঢুকতে পারেন এবং আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপের, ওখান থেকে আপনারা জয়েন হতে পারেন। তো এখানে নানান ধরনের সেল পোস্ট, হেল্প পোস্ট, শো পোস্ট সব কিছুই করা যায়, এক্সোটিক বার্ডস, ঠিক আছে। তো সব কিছু ছাড়া যাবে, মেনলি গ্রুপটা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে এক্সোটিক বার্ডসের জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন, খুবই এনজয় করেছি, সবই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। ভিডিওটা অনেক তো আপনারা ভিডিও স্কিপ করে করে দেখেছেন, এই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখতে থাকুন, খুবই ভালো লাগবে, আপনারা না এসেও আর মজা পাবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দাদা কেমন আছেন? তো আপনার এই গ্রুপ সম্পর্কে একটু বলুন, এই পাখির অভয়ারণ্য গ্রুপ সম্পর্কে। আমাদের গ্রুপের নাম পাখির অভয়ারণ্য। হ্যাঁ, এখানে আমাদের যে মানুষকে যে আমরা হেল্প করে থাকি, তো এখানে নানাভাবে আমরা ট্রিটমেন্ট ফিটমেন্ট সমস্ত কিছু করা হয়, আমাদের আমরা যতটা পারি সবাই মিলে একটু হেল্প করার জন্য হেল্প করে দেওয়া হয়, আর পাখির ছবি টবি পোস্ট বা এগুলো ইয়ে করা হয়। কোনো কারণে কোনো পাখির অসুবিধা হলে ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, তো কিছু ফ্রেন্ডস যদি এই ভিডিও দেখে জয়েন হতে চায় কিভাবে জয়েন করবে? আমাদের গ্রুপের লিংক আছে, তো গ্রুপে জয়েন হতে পারে, পাখির অভয়ারণ্য ইংরেজিতে লেখা আছে, বার্ড স্যাংচুয়ারি। আচ্ছা আচ্ছা, হতে পারে, ঠিক আছে। বা আমাকে ডিরেক্ট কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, বাবুল সুন্দর বলতে, কোনো অসুবিধা নেই, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সে জয়েন হতে পারে। সমস্ত পাখির জন্য হেল্পের জন্য যেটুকু দরকার আমরা। ফ্রেন্ডস, অ্যারেঞ্জমেন্টস যেটা করা হয়েছিল সেটা হলো না, কারণ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমরা হার মানিনি, কারণ আমরা মিলেমিশে আয়োজন যেগুলো করলাম মানে সেটা কাজে নয়, সেটা আনন্দেই পরিণত হয়ে গেলো। এইসব কাজ করতেও একটা আনন্দ লাগে, ফ্রেন্ড সবাই মিলে একতা হয়ে আমরা সব কিছু রেডি করছি। এখানে দেখতে পাচ্ছেন দাদাদের যে বক্স সেট আপ রয়েছে সেগুলো রেডি করছে, কারণ আমাদের এখানে গ্রুপের স্টেজ হওয়া মানে হওয়ার কথা ছিল, ওগুলো হলো না, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝিমিঝিমি মানে সকাল থেকে শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মাঝেই কিন্তু ফ্রেন্ডস আমরা সবাই মিলে একটা আনন্দের অনুভূতি আমরা অ্যারেঞ্জ করে নিয়েছিলাম নিজেদের মধ্যে, সবাই মিলেমিশে সহযোগিতায় আমাদের গ্রুপ মিট আপ আয়োজন করা হয়েছিল হ্যাপিল্যান্ড পার্কে, ওটা চন্দননগরে মিট আপটা হয়েছিল। ফ্রেন্ডস এখানে মোটামুটি আমাদের মিট আপের কিছু কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সবাই এসেছে, অনেক পরিচিত অপরিচিত সবাই একত্রিত হয়েছে, সবাইয়ের সঙ্গে পরিচয় হচ্ছে, আনন্দ ফুর্তি সবই করেছি বন্ধুরা। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। এখানে দেখুন আমাদের মেন অ্যাডমিনকে বসে দিয়ে সম্বর্ধনা এবং ভালোবাসা জানানো হচ্ছে, সম্মান জানানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। জিনার কথা না বললেই নয়, এই গ্রুপের খুব কাছের মানুষ সোমনাথ দা এত সুন্দর আয়োজন করেছে, আপনাদেরকে কি বলবো, নিজে টোটাল অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিয়েছে, দাদার বাড়ি প্রায় ওখানেই কাছাকাছি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো ফ্রেন্ডস বৃষ্টি না হলে আপনারা এত কিছু দেখতে পেতেন ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। টোটাল অ্যারেঞ্জমেন্ট যেগুলো ভাবা হয়েছিলো টোটাল ক্যান্সেল হয়েছে, এবং নিজেরাই টোটাল আয়োজন করেই পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হওয়ার কথা ছিল না, একটা গার্ডেনের মধ্যে হওয়ার কথা ছিল, ওখানে খুব এনজয় করতাম ফ্রেন্ডস, শুধু সকাল থেকে একটু বৃষ্টির কারণে আমাদের আনন্দটা নষ্ট হয়নি ফ্রেন্ডস, ভাগাভাগি করে মিলেমিশে আমরা যা কিছু আয়োজন করছি খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে।
থ্যাংক ইউ সো মাচ গ্রুপ অ্যাডমিন অ্যান্ড গ্রুপ অল মডারেটার অ্যান্ড অলসো গ্রুপ মেম্বার, থ্যাংক ইউ সো মাচ সবাই আসার জন্য। এবং যার কথা বললেই নয়, আমাদের খুবই কাছের মানুষ সোমনাথ দা, যিনার পরিপ্রেক্ষিতে এত সুন্দর আয়োজন করে আমাদেরকে আনন্দিত করেছে, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের গ্রুপের আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে, সবাইকে প্রায় গ্রুপ যতগুলো মেম্বার্স ওখানে উপস্থিত জানিয়েছে ওনাদেরকে মোমেন্টো দেওয়া হবে। এবং গ্রুপের একটা কনটেস্ট ছিল, যিনারা উইনার হয়েছে ওনাদেরকে সম্মান জানানো হবে কিছু গিফটের দ্বারা। তো আপনারা দেখতে পাবেন, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এখানে কিছু মানুষজনের পরিচয় করছে দাদারা, দেখুন। আমরা দেবো অনেক কম, যতটা তুমি আমাদের জন্য করেছো সেটা না মানে বলে বোঝানো সম্ভব না, ঠিক আছে? এটা গুগল মিটে বলো। আমি এদের মধ্যে সব থেকে ছোট জানো, তার থেকে বাচ্চা যদি যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের দেবাঞ্জনদা। সত্যি মানে হয়তো মুখের ভাষা সত্যি খারাপ, আমাদেরকে এনগেজ করে রাখা, তার সাথে সম্মান তুলে দিচ্ছে আমাদের বাবুদা। সবাই জানো আমি যতটা পারি আর কি সবাইকে হেল্প করি, কিন্তু যে মানুষটা আমাকে সব থেকে বেশি মোটিভেট করে বা সব থেকে বেশি আমার দেখো আমাকে যে সব থেকে বেশি হেল্প করে সেটা হচ্ছে দেবানন্দ। আমাকে সব থেকে বেশি মোটিভেশন দিয়েছিল, আর যার চেষ্টায় বা যার ইচ্ছায় বা যে আমাকে সব থেকে মোটিভেশন দিয়ে এই ফিল্ডে নিয়ে আসে বা আমার সেই খারাপ সময় সব থেকে বেশি আমার পাশে ছিল সেটা হচ্ছে দেবাঞ্জনদা। আমাদের সোহেল দা, তুমি আমাদের একজন মডারেটর।
রাহুলের সঙ্গে আমরা প্রথমবার পরিচয় হয়েছি, যদি দাদা কি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। এরকম ভাবে আর খুব ভালো, এরকম আরো বড় হোক, এটা অনেক হেল্প হবে। আই এম শিওর যে পুরো মার্কেট স্টেবিলিটি থেকে শুরু করে সবাইকে একটি ইউনিটি তৈরি করা, যতজন বসে আছেন আমি সবাইকে অনুরোধ করি প্রত্যেকে ঘরে যে ধরনের আমি বেশি কথা বলবো, প্রত্যেক গ্রুপ মেম্বার যারা অ্যাক্টিভ গ্রুপের এই নির্বাচনে যে কাজ করছে প্রত্যেককে অনেক অনেক পিকনিক হোক ছমাসে একটা, সব লাইভে আসছে, সব লাইভে আসছে। আমরা বারবার দুটো কথা দিয়েছি।
এখন হচ্ছে নারী শক্তির জয়, আপনাদের দায়িত্ব আমি জানি, এর জন্য আপনিও বলবেন পাঁচজনকে সামনের বারে, ওই পাঁচজন আরো পাঁচজনকে বলবেন। সবাই গরিব, আমরা সবাই পাখি তুই আর পাঠি দেড়শো টাকায় পাখি বেঁচে দিচ্ছে মালটা বলে আছে এদিকে। অনেক বড় ফ্যামিলি, সবাই সবাইকে হেল্প করে এগিয়ে যাই মনে হয়।